সরব দাওয়াত নীরব দাওয়াতের মাধ্যমে ইসলামের দিকে আকৃষ্ট করবো। সরব দাওয়াত না আমরা মুখে বলছি আসেন আসেন আসেন, নীরব দাওয়াত হলো আমার আচরণ দেখে ইসলামের দিকে ধাবিত হবে। এর জন্য আমার আচরণ সুন্দর হওয়া দরকার, আর কথাবার্তা লেনদেন আচার আচরণ সব কিছু ভালো হওয়া দরকার। ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশে আয়োজিত আজকের সিলা সম্মেলনের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পিরসাবুল চরমনাই, উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা। আল্লাপাকের দরবারে শুকর, সিরাজ সম্মেলনে আল্লাপাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আপনার মেলার আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চাই আপনারা জানেন অনেকেই, এটা অর্জিত অর্জন। আল্লাপাক তার হাবিবকে বলেছেন ওয়াইনকাল আলা খুলুকিন আজিম, আপনাকে উত্তম চরিত্র দান করা হয়েছে। কেমন চরিত্র? সংক্ষেপ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র কেমন ছিল, এক কথা জবাব দিলেন কানা খুলুকুল কোরআন, কোরআন যা রসুলের চরিত্র তাই। চরিত্রের সঙ্গে আমার চরিত্র কত আকাশ পাতাল ব্যবধান, এইটা কম্পেয়ার করে রসুলের আদর্শ পুরোপুরি আমরা ধরে রাখার চেষ্টা করবো, সাহাবায়েকের আদর্শ ধরে রাখার চেষ্টা করবো, এবং আমাদের এই আদর্শ আচরণ দেখে অনেক মানুষ হয়তো ইসলামের দিকে ধাবিত হবে। বর্তমান হয়েছে কি, মুসলমানদের আচরণ দেখেই কিন্তু মানুষ বিভ্রান্ত হয়, আমরা অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হই, ধুকায় পড়ি মুসলমান, কিন্তু কথাবার্তা আচার আচরণ লেনদেনে এমন আচরণ করে তাতে নিজেরাই কষ্ট পেতে হয়, এমন তার হয় আমার আচরণে কেউ কষ্ট পায়। আমি সরব দাওয়াত নীরব দাওয়াতের মাধ্যমে ইসলামের দিকে আকৃষ্ট করবো। সরব দাওয়াত না আমরা মুখে বলছি আসেন আসেন আসেন, নীরব দাওয়াত হলো আমার আচরণ দেখে ইসলামের দিকে ধাবিত হবে। এর জন্য আমার আচরণ সুন্দর হওয়া দরকার, আর কথাবার্তা লেনদেন আচার আচরণ সব কিছু ভালো হওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে আমল করতে হবে।